Dear Guruji, I have been on multiple courses where people have asked you to help them to stop having sex. Since I have taken the basic course and done my practices, I feel like I want to have more sex. I am in a relationship now that is filled with love and joy and respect. And sex, too. Should I suppress having sex? Is sex hindering my spiritual growth? Jai Gurudev. যখন আমরা মৌনে থাকতে চাই, যেমন যখন আমরা সাইলেন্স প্রোগ্রামে থাকি যেখানে আমরা হলো অ্যান্ড এমটি মেডিটেশন করি, তখন নিজের সঙ্গে থাকাটাই বাঞ্ছনীয়। কারণ আমাদের দেহে প্রচুর শক্তির আগমন ঘটে, যে কোনো আমোদ প্রমোদ বা সুখকর অভিজ্ঞতাতে আমাদের শক্তি ক্ষয় হয়। এবং যখন প্রচুর শক্তি ক্ষয় হয়, তখন কেন্দ্রে স্থির হওয়ার জন্য পর্যাপ্ত শক্তির অবশিষ্ট থাকে না। সমস্যাটা এখানেই। কামবাসনা, খাওয়া, ঘুমনো বা অনবরত টেলিভিশন দেখা, এই সব কাজগুলো তখন বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়। নিজেদের ভেতরে যাওয়াটা রোজকার সাধারণ কর্ম নয়। এটা করতে আমরা অভ্যস্ত নই। তাই এমন একটা কিছু যা করতে আমরা অভ্যস্ত নই, তা করার জন্য প্রয়োজন শক্তির এবং প্রয়াসের। এবং এই প্রয়াস হলো প্রয়াসহীন হওয়ার। সমস্যাটা এখানেই। যে আমরা নিজেদের অভ্যন্তরে কেন্দ্রে যেতে অভ্যস্ত নই। কেন্দ্রে থাকার অর্থ হল সৌম, শান্ত, স্থির থাকা। এই কদিনের জন্য কামবাসনা চরিতার্থ করা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। শুধু এটাই নয়, অধিক খাওয়া দাওয়া, ঘুমনো, দূরদর্শন দেখা প্রভৃতিও না করাই উচিত। নয়তো কোনো সম্পর্ক কখনোই আধ্যাত্মিক উন্নতি বা ধ্যানের অন্তরায় হয় না। যদি দুজনে একই পথের পথিক হও, দুজনেই কেন্দ্রীভূত থাকে, মানসিক সাম্য বজায় থাকে, শান্ত ও স্থির থেকে সাধনা ও সৎসঙ্গে অংশগ্রহণ করে এবং সেবার মনোভাব থাকে, তাহলে কখনোই আধ্যাত্মিক উন্নতি বাধাপ্রাপ্ত হয় না। যখন আমরা আবিষ্কার করি যে আমরা প্রেমের ফোয়ারা, আমাদের ভেতর থেকে প্রেম ও ভালোবাসা উৎসারিত হচ্ছে, তখন এই সব ছোট ছোট উদ্দীপনা দৃষ্টিগোচরেই আসে না। খাদ্য ও কামবাসনা আদিকাল থেকে সব পশু পাখি ও মানুষের মধ্যে একটা গভীর রেখাপাত করে, বিশেষ প্রভাব সৃষ্টি করে, এবং তা এত শক্তিশালী হতে পারে যে তা আমাদের অন্তরের প্রেমকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু আত্মার উদ্দীপনা দেহের উদ্দীপনার তুলনায় অনেক শক্তিশালী, তাই সবকিছুই ভীষণ সুন্দর। স
সবই তোমারই হাতে। আত্মার উদ্দীপনা দেহের উদ্দীপনার তুলনায় অনেক শক্তিশালী। আত্মাকে সামান্য আন্দোলিত করলে আনন্দের বন্যা ছোটে, চোখে মুখে তার দীপ্তি ছড়িয়ে পড়ে। সেখানে সামান্য অনেক শক্তিশালী। ত্বকের শুশ্বরী কোথাও দাঁড়াতেই পারে না।